আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় নয়ের আমাদের জীবনের প্রযুক্তি, এ অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এ অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম। আজ আমরা এ অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। প্রথমে দেখে নিই সঠিক উত্তর। প্রথম সঠিক উত্তরটি হচ্ছে এক, কোনটি সঠিক? এখানে চারটি অপশন দেওয়া আছে। ক, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই। খ, বিজ্ঞান ও প্রযুক্তির একই বিষয়। গ, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। ঘ, প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা বলো তো এখান থেকে কোনটি সঠিক? হ্যাঁ, গ, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। এবার দ্বিতীয়টি দেখি আমরা। শিল্প বিপ্লব কখন হয়েছিল? 17 শতক, 18 শতক, 19 শতক এবং 20 শতক। বলো তো বন্ধুরা কত শতকে শিল্প বিপ্লব হয়েছিল? হ্যাঁ, 18 শতকে। এবার আমরা তিন নাম্বারটি দেখি। কোনটি রাসায়নিক প্রযুক্তি? ক, সার। খ, ট্রাক্টর। গ, উচ্চ ফলনশীল উদ্ভিদ। ঘ, সেচ পাম্প। বলো তো বন্ধুরা কোনটি রাসায়নিক প্রযুক্তি? হ্যাঁ, ক, সার। চার, নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? ক, অধ্যয়ন। খ, অনুশীলন। গ, লেখা। ঘ, পর্যবেক্ষণ। বলো তো বন্ধুরা কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? হ্যাঁ, ঘ, পর্যবেক্ষণ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিই। এক, বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন? বলো তো বন্ধুরা বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন? বিজ্ঞানীরা প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞানকে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন। এ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে বর্ণনা ও ব্যাখ্যা করে থাকেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো ব্যবহার করেন তা হল পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। দ্বিতীয় প্রশ্ন, অল্প সময় অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন প্রযুক্তি ব্যবহার করে? অল্প সময় অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে তা তোমরা উল্লেখ করবে। তার মধ্যেও রয়েছে যান্ত্রিক প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তির মধ্যে কী কী রয়েছে আমরা শিখেছিলাম? ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি। অতঃপর হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তির মধ্যে পড়ে রাসায়নিক সার এবং কীটনাশক। অতঃপর হচ্ছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মধ্যে কী কী পড়ে? অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করি, প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও। প্রযুক্তির ক্ষতি প্রভাবের দুটি উদাহরণ কী কী হতে পারে বলো তো? হ্যাঁ, এক নম্বরে হতে পারে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে বায়ু দূষিত হয়, এর ফলে অ্যাসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি ঘটে থাকে। তৃতীয়টি হচ্ছে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। এবার আমরা চার নম্বর প্রশ্নটি দেখি, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। পাঁচ নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পের মতো জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে? জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি এবং জাহাজ চালাতে ব্যবহৃত হয়ে থাকে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিলাম, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। প্রথমেই রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা ও জ্ঞান সৃষ্টি করেন। এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে মানুষ নানা জিনিস, যন্ত্রপাতি আবিষ্কার করছে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে তার সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন। তাদের দেওয়া এসব ধারণাকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল, বৈদ্যুতিক বাতি ইত্যাদি তৈরি করা হয়েছে, যা হলো প্রযুক্তি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে
কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারার যন্ত্র ইত্যাদি প্রভৃতি যান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে স্বল্প সময় অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে। তাছাড়া রাসায়নিক সার ব্যবহার ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। ক্ষতিকারক পোকা ও আগাছা দমনে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হচ্ছে। মানুষ জৈব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করছে। এসব উদ্ভিদ অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল। এভাবেই কৃষি প্রযুক্তি আমাদের জীবনমানকে উন্নত করছে। তিন নম্বর প্রশ্ন, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এটি মানুষের জীবনের মনোন্নয়ন, বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এই সম্পর্কে আমাদের ধারণা ও জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞানকে আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আজ প্রযুক্তি নানা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদি। অতঃপর সর্বশেষ প্রশ্নটি আমরা লক্ষ্য করি, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও বর্ণনা করে। এখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধান করা উদ্দেশ্য নয়, কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যা সমাধান করা হলো প্রযুক্তি। যেমন বিজ্ঞানের আবিষ্কৃত বিদ্যুতের ধারণা কাজে লাগিয়ে ফ্রিজ, বাতি, মোবাইল ইত্যাদি তৈরি করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরাও প্রকৃতি থেকে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এভাবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।